सेरेमिक से दुनिया जाके बोले। काफी प्लांटर भी है। ये सारे के प्राइस कितना है? इसका प्राइस कितना है? दूसरा घंटी का प्राइस तो तुम बोल सकते हो। आज के सान्डे सबाइके गुड मर्निंग बोलछी। आज के माने सबचेये बेशी रोद उठेछे आर ओई जे सर्षे बनटा आछे ना, ओई सर्षे बनटा ओई जे ओइखानटा गेछिलाम आमरा आगेर दिन। आर इस्टेलाके देखो, इस्टेलाके रोदे खुले देवा होयेछे जामा कापड़, जामा कापड़ ओखाने राखा होयेछे। ভাবছি কি যে খেতে দেব, কি যে খেতে দেব, কিছুই খেতে দেবো না বাবা তোকে। এখন আমি মাত্র আমি ব্রাশ করলাম এই যে, আর একটু ওইখানে রোদে দাঁড়াচ্ছি। আর কালকে রাতে আমরা জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলো এখন শুকিয়ে গেছে। দেখতে পাচ্ছি কতটা রোদ উঠেছে, অনেক রোদ উঠেছে। আমার আরো কিছু ধোয়া ধুয়ে বাকি আছে, সেগুলো করতে হবে। আর ওইখানে দেখো হাইওয়ে, ওই যে ওখানে হাইওয়ে। কি খাবো ভাবতে ভাবতে গ্যাসটা ধরালাম এখন। আর এখন বানাবো আমি হচ্ছে ম্যাগি। তো এই ম্যাগিটা একটু দিয়ে দিয়েছি, জাস্ট বয়েল করে নেবো। আর কিছু দেওয়ার সেরকম ইচ্ছে নেই আজকে। আর একটু লঙ্কাও দিয়ে দেবো। তো এখন আমার ম্যাগিটা পুরো কমপ্লিট। এবার বলে নিয়ে যাচ্ছি ঘরে, বসবো এখন আমি পড়তে। আর এখানে বসে পড়েছি সব কিছু নিয়ে, আর এদিকে ল্যাপটপ নিয়ে বসে পড়েছি। আর এখন করব কাজ স্টার্ট। শীতকাল মানে লেবু, এদিকে কাজ করছি আমি। আর এখানে দিলাম আমাকে একটু সোমার লেবু, তাহলে লেবুটা খাবো। অনেক বেজে গেছে, কটা বাজে? 12টা, 1টা মতো বাজে। স্নান করতে যেতে হবে, দেখি যাব। ইস্তেলা রোদ পুয়ে পুয়ে এখন রোদ চলে গেছে ইস্তেলা বাবু। এই যে ওইখানে ফ্যাক্টরিতে একটা কুকুর আছে, সারাক্ষণ ভুকতে থাকে। দেখতে পারবে কি তোমরা? দেখাচ্ছি, এই যে ওখানেও একটা বাবু শোনা আছে, ফোকাসই নিচ্ছে না ওকে, নিচ্ছে গ্রিলের ফোকাস। এই যে দেখা যাচ্ছে না, ব্যাড লাক। ওখানে হচ্ছে ও ভুগতে থাকে, আর এই চুপচাপ ঘুমাতে থাকে রোদের মধ্যে। আর এদিকে এদিকে আকাঙ্ক্ষারা রোদ পোয়াচ্ছে। আর এখন যাব আমি স্নানে। দেখো ঘুমু ঘুমু করছে আমার সন্তু, ডাকলে তাকাবে। ইস্তেলা, ইস্তেলা বাবু, বাবু ইস্তেলা, ইস্তেলা খানা দায়া তুন, তুমি দানা দায়া, দানা দায়া তুন। ঠান্ডা লাগছে, ওর কাপড় পরাতে হবে ওকে, ওর ঠান্ডা লাগছে। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? গলা চুলকাতে হবে, গলা চুলকাতে হবে, গলা চুলকাতে হবে শুনতো, গলা চুলকাতে হবে তোমাকে, ওর গলা চুলকাতে হবে। শুয়ে পড়েছে একদম আদর খাওয়ার জন্য। টাটা টাটা, উঠতে হবে না, উঠতে হবে না, ঘুম থেকে উঠেছে। আকাঙ্ক্ষা ইস্টেলাকে ডাকো, উধার দেখো। হ্যাঁ আসবে না, ও এখন আসবে না, আসবে না এখন। দেখো ওর মালিক ওকে ডাকছে বলে। ওকে ডাকছে স্টেলা স্টেলা করে, তাই দেখছে যে আমাকে ডাকছে আমার মালিক। নাম শুনলেই হয়েছে, নাম শুনলেই উঠে পড়বে। ওই যে নাম শুনছে দিকে, যে ডাকছে ওকে স্টেলা স্টেলা করে, তাই জন্য। যাই স্নান করে আসি, ও মজা নিক এখানে। কে ইন্ডাস্ট্রিতে এখানে বুদ্ধার ফেস, ডোরিমন এইসব কাজকর্ম চলছে ইন্ডাস্ট্রিটাই আজকে। এই যে দেখা যাবে কি, এগুলো সব বুদ্ধার ফেস রয়েছে, আর এই পাশে ডোরিমন রয়েছে। যাই স্নান করে আসি, অনেক হাওয়া বইছে।
এখন আমি স্নান করে চলে এসেছি আর এখন করব লাঞ্চ। আর আজকে লাঞ্চে রয়েছে চিকেন কষা আর ভাত। চলো মার্কেটে যাই, অনেক সাজুগুজু করে নিয়েছি। আজকে আমি আর সময় এখন বেরিয়ে যাচ্ছি পুরো, এখন মানে পুরো খুরজা যেই এম্পোরিয়ামগুলো একটু ফেমাস আছে, বড় বড় আছে, সব কটা এম্পোরিয়াম আজকে তোমাদেরকে ঘোরাবো আর আমিও ঘুরবো। সো মাচ এক্সাইটেড। আর এখন একটা এম্পোরিয়ামের সামনে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো এখানেই আসলাম আর এখানে কি কি জিনিস দেখতে পারলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ছোট ছোট জিনিস, বড় বড় জিনিস, প্লান্ট আর বেশি ছিল এখানে। তো এখান থেকে স্টার্ট করেছি, রাস্তার দুপাশে শুধুই এম্পোরিয়াম থেকে খুরজা, মানেই হচ্ছে সেরামিক্স। সেরামিক্স অব দ্য সিটি হচ্ছে খুরজা। এখানে কিছু ভাস রয়েছে যেগুলো হোম ডেকোর, খুবই সুন্দর লাগছে। অন্য অন্য আইটেম রয়েছে, ক্যাকটাসের শেপ রয়েছে, খুব সুন্দর সুন্দর। আর আমি চলে এসেছি এখন নেক্সট একটা এম্পোরিয়াম, যেটা সামনেটা আমি না দেখেই পেছনের দিকে চলে আসলাম প্রথমেই। আর এইখানে দেখো প্রচুর প্রচুর বড় বড় প্লান্টার রয়েছে, অনেক বেশি প্লান্টার। তো এখান থেকে আরেকটাই চলে গেলাম, মানে এখান দিয়ে ঢুকে কোথা দিয়ে নিয়ে যাচ্ছে আমি নিজেও জানি না, কিন্তু নিজেই দেখতে দেখতে যাচ্ছি। আর এগুলো হচ্ছে বাইরেটা, আর বাইরেটা কত প্লান্টার নষ্ট হয়ে গেছে সেগুলো ফেলে দিয়েছি এরকম রাস্তার পাশে। তো তারপরে আমি চলে যাব নেক্সট আরেকটা দোকানে। আর এই দেখো কিছু প্লান্টার। তো নেক্সট দোকানে চলে আসলাম, এখানে আচারের কৌটো প্রথমেই রয়েছে। আর তারপরে ঢুকে যাচ্ছি, এখানেও অনেক প্লান্টার রয়েছে, অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে। আর এখানে রয়েছে অনেক মাগ, কফি মাগ টাইপের, টি কাপ, কফি কাপ, মিল্ক, যাই বলবে ইউজ করবে তোমরা নানান রকম পারপাসে। তো এগুলো আইসক্রিম বল, ये छोटू सा घंटी का प्राइस तुम बोल सकते हो? घर में जुला नहीं भाई, कत ভ্যারাইটিস, পুরো সেরামিক্স 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 আজকে তোমাদেরকে নিয়ে আসলাম। আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে এই কাপগুলো খুব ভালো লাগছে, একটু লাইটের অভাব আছে। অনেক বড় বড় এম্পোরিয়াম, তো তো কত আর লাইট জ্বালিয়ে রাখবে। ওই যে সোমা ওখানে রয়েছে, ধরনের খড়ল রয়েছে এত এত, এটা নিচ্ছি আমি। बहुत सारे बोल प्लेट्स है, काफी प्लांटर भी है। ये सारे के प्राइस कितना है? इसका प्राइस कितना है? यहाँ से बहुत कुछ लेना और ठीक से बुद्धा चाहिए। কত সুন্দর সুন্দর সব প্লান্টার, yeah.
বোলস গুলো অনেক সুন্দর আছে সব এখানে। অনেক পরিমাণে শপিং করে এগিয়ে যাচ্ছি নেক্সট দোকানের উদ্দেশ্যে। ও এখন ড্রাই ফ্রুট কিনছে, খেজুর। এখন যে দোকানটা আমার সামনেই রয়েছে, তো এই দোকানটার কথা সারাক্ষণ সবাই বলতে থাকে, এই দোকানটা আসবো, এই দোকানটা আসবো। আজকে অ্যাট লাস্ট সেখানে আমরা চলেই আসছি। আর এই যে সেটা সামনাসামনি রয়েছি, চলে ঢুকি। সেরামিক্সের দুনিয়া যাকে বলে। প্রথমে আমি তোমাদের এখন একটু প্লেটের কালেকশন দেখাচ্ছি। নানান ভ্যারাইটিসের প্লেট রয়েছে, স্ন্যাক্স হোক আর ডিনার হোক আর লাঞ্চ হোক আর মর্নিং সেট। এটা খুবই ভালো লাগছে, ওভাল শেপের আমার অনেক পছন্দ হচ্ছে। হোয়াইটের মধ্যে প্রথমে দেখাচ্ছি, আর একটা স্ন্যাক্সের জন্য তো সুপ খাওয়া যেতে পারে এটার মধ্যে। আর এদিকে রয়েছে একটা বোল স্কোয়ার টাইপের, আর এখানে রাউন্ড, এত এত প্লেট, খুব ভালো লাগছে দেখতে। আর নেক্সট আমি তোমাদেরকে কী দেখাই কী দেখাই, এখানে দেখো কত স্ন্যাক্সের রয়েছে, বাট কালারফুল কিছু প্লেট আমি দেখাচ্ছি। আর এখানটায় রয়েছে লাইন দিয়ে, মানে কী দেখাবো আমি সেটা বুঝতে পারছি না তোমাদেরকে। বোলের পুরো সেট রয়েছে এদিকটায়, মানে এত এক্সাইটেড হয়ে গেছি আমি নিজেই যে কী দেখবো আর তোমাদের কী দেখাবো বুঝতে পারছি না। দেখতে পাচ্ছ বোল কালেকশন, কত ভ্যারাইটিস, কত রকম গ্লেসের বোল রয়েছে, এত এত বোল, তোমরা যেটা খুশি শপিং করতে পারো। প্রচুর বড় একটা এম্পোরিয়াম, আই হোপ এম্পোরিয়ামটার নাম ফ্যান্সি। আর তারপর এখানে দেখছি একটু স্ন্যাক্স স্ন্যাক্স, যেই স্কোয়ার টাইপের ট্রায়াঙ্গেল টাইপের বোল রয়েছে সেগুলো, আর এদিকে রয়েছে মগ সবগুলো। আর এত জিনিস, মানে দেখে আমি মানে নিজেকে স্থির রাখতে পারছি না। তোমাদের কেমন লাগছে তোমরা নিজে জানাও। আর সেরামিক্স তো অনেক একটা আকর্ষণীয় আর মন ছুঁয়ে যাওয়ার জিনিস, আমার খুবই পছন্দ। আমি এই জিনিসটাকে এতটা ভালোবাসি বলেই এটা নিয়ে আমার পড়াশোনা করা। আই হোপ এর আগে আমার কাছে অনেক কোশ্চেন এসছে যে আমি কী নিয়ে পড়াশোনা করি। আমি করছি এমডেস, মানে হচ্ছে সেরামিক্সে স্পেশালাইজেশন করছি, মাস্টার্স করছি, সেই জন্যই আমার এত ভালো লাগা, এত আকর্ষণ। আর আজকে সেই প্রশ্নের উত্তর তোমাদেরকে দিলাম। আর এরপরে আরও ভিডিও আনবো, আর সেগুলো কেমন লাগে অবশ্যই তোমরা জানাবে সেরামিক্স রিলেটেড। তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগছে আমাকে জানাও। আর আমাদের এই এম্পোরিয়ামটার এত জিনিস, আমার খুবই ভালো লাগছে, মানে আমি সত্যি বিশ্বাস করো মানে বুঝতে পারছি না কী দেখাবো আর কী দেখাবো না। তো এখানে রয়েছে দেখো সস বোল টাইপের, দুটো বোলকে জয়েন করে দিয়েছে সসের জন্য, আর সিঙ্গেল বোলও রয়েছে খুব সুন্দর সুন্দর। আমরা এখান থেকে অনেক কিছু পারচেস করতে চলেছি আজকে, আমি আর সোমা দুজনাই। তো এখানে দেখো আরও কিছু কালেকশন, চলো এনজয় করো। অনেক কিছু নিয়ে নিয়েছি সেরামিক্সের দুনিয়া থেকে, ওই যে আমি, খুব ভালো লাগছে খুব। আর এরকম একটা এম্পোরিয়াম যদি আমার কোনোদিন খুলতে পারি তাহলে সেদিন আমার স্বপ্ন পূরণ হয়ে যাবে। হ্যাঁ বলো, বক্স দে না হ্যাঁ তো, হ্যাঁ বলো বলো, বক্স দে তো ভাইয়া বলো, বাড়ি থেকেও সেটাই বলছে, ঠিক আছে, বাড়ি থেকে সেটাই বলছে যে এরকম একটা এম্পোরিয়াম তুই খোল তাহলে কাজ হবে। পাশে এরকম এম্পোরিয়াম তোমরা দেখতেই পাবে, এই যে একটা, এত সময় নেই আমাদের কাছে এখন যে ঢুকবো, অনেক পড়াশোনা বাকি রয়েছে। আর এখানে মিষ্টির দোকান রয়েছে, কিছু খাওয়া দাওয়া করবো। আর এই পাশেও দেখো সব এম্পোরিয়াম, এখানে একটু কিছু খাই দেখি। খাচ্ছি আমরা সিঙ্গারা, আর সিঙ্গারাটা এরকম ভেঙে স্টাইল এখানে এরকম ভাবেই দেওয়ার। আর এখানে রয়েছে লবণি অনেক মিষ্টি, আর আমি নিয়ে নিচ্ছি একটু কাজু, এই যেটা। তো এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য, তো এখন বাড়ি যাই, দেন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার। শপিং করে বাড়ি চলে এসেছি, এখন আবার একটু কাজে বসেছিলাম। আর এখন করব আমি রান্না, আজকে করছি ফুলকপির তরকারি, যেটা সিমলা মির্চ টমেটো এইসব দিয়ে ফুলকপি আর আলুটাকে একদম অল্প বয়েল করে নেব, কারণ কি এটার অনেক রাসায়নিক যেসব পদার্থ থাকে সেগুলো যেন বেরিয়ে যায়। তারপর আমি এগুলো ভাজা করে একটু ঝোল দিয়ে গ্রেভি গ্রেভি করলাম। আর এদিকে করছি শাক, মেথির শাক করছি, আর করব রুটি, আর আলু দিয়ে মেথির শাক করব। তো মেথি শাকটাকে সেদ্ধ করে নিলাম, দেন আলু দিয়ে এখন আমি একটু ভাজা ভাজা করে নেব। এই যে
আর এখানে আমার কফিও রেডি, আর আজকে ডিনারের জন্য রুটিও প্রায় রেডি, আর সোমাদের জন্য করছি ডিম, আর ডিমটাকে এভাবে করছি ভালোবাসে। তো দেন আজকে আমাদের ডিনার এরকম টাইপের রয়েছে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন দিনে নতুন একটা ব্লগের সঙ্গে। এখন আপাতত টাটা।